বৃহস্পতিবার দেশে আসবে মওদুদের মরদেহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ মরদেহ বৃহস্পতিবার বাংলাদেশে বিমানের একটি ফ্লাইটে দেশে আনা হবে পরে মরদেহ রাখা হবে ইউনাইটেড হাসপাতালের হিমাগারে পরদিন শুক্রবার জানাজা শেষে গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জের মানিকপুর গ্রামে বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হবে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য সাইরুল কবির খান এসব তথ্য জানিয়েছেন তিনি বলেন শুক্রবার বিশে মার্চ জাতীয় সংসদে তার জানাজার জন্য অনুমতি চাওয়া হয়েছে অনুমতি পেলে সেখানে প্রথম জানাজা হবে এরপর দ্বিতীয় জানাজা হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেখান থেকে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে মদুদ আহমদের মৃত্যুতে নোয়াখালীর কোম্পানিগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এ নেতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এর আগে বাংলাদেশের সময় আজ সন্ধ্যা ছয়টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মদুদ আহমদ গত ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন সেখানে তার চিকিৎসা চলছিল ফুসফুসে পানি জমার কারণে অবস্থার অবনতি হলে গত নয় মার্চ তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিউ হস্তান্তর করা হয়